নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। আজকে আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করি। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করি। প্রথমে আমরা যেটা করব, অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং তারপরে হ্যাড বসবে একটা, এবং তারপরে প্যাসিভ ভয়েসে থাকা বিনটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে বা তুলে দিতে হবে। প্যাসিভ ভয়েসের বিন যেটা আছে সেটাকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটাকে আমাদেরকে বসাতে হবে। তারপরে বাই শব্দটাকে তুলে দিতে হবে এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। যদি আমরা একটা সেন্টেন্সের উদাহরণ দিই, এরকম হতে পারে, ইট হ্যাড বিন ডান বাই মি, ইট হ্যাড বিন ডান বাই মি। এটা আমরা করতে পারি এরকম যে আই হ্যাড ডান ইট, আই হ্যাড ডান ইট। যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে করব তখন হবে আই হ্যাড ডান ইট। তাই আজকে আমরা জানলাম পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করি। এরপরে আমরা আরো ইংলিশ গ্রামার সম্পর্কে জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।